দিল্লির ঘটনার প্রতিবাদে বর্ধমানের রাস্তায় সিপিএম এবং কলেজ পড়ুয়ারা দিল্লিতে সাম্প্রতিক উত্তেজনা আর তার জেরে এখনও পর্যন্ত চব্বিশ জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে পথে নামল সিপিএম এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা সিপিএম সিপিএমের উদ্যোগে এক মিছিল হয় বর্ধমান শহরে এই মিছিলটি কার্জন গেট থেকে বের হয়ে শহর পরিক্রমা করে রাজপাটিতে এসে শেষ হয় মিছিলে দলে হাজির ছিলেন সিপিএম জেলা সম্পাদক অচিন্তু মল্লিক নেতা অমল হালদার অরিন্দম কুমার জেলা কমিটির সদস্য আভাস রায় চৌধুরী সহ অন্যান্য নেতারা যে ঘটনা ঘটছে

তারা মনে করছেন দেশকে বাঁচাতে মানুষের মধ্যে এই ঘটনা তুলে ধরা প্রয়োজন সমস্ত মানুষকে এগিয়ে আসা দরকার এই জঘন্য ঘটনার প্রতিবাদে